আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা পালঙ্কি রেস্টুরেন্টে লাঞ্চ করার পরে পাতোয়ার টেক বিচের সন্ধ্যায় আপনাদের দেখিয়েছি। সেখান থেকে ফিরে এসে আজকের পর্বে দেখবেন রাতের কক্সবাজার, সাথে কোরালের বারবিকিউ, কোরাল মাছ কেনার যে বার্গেনিং সেটা, এবং শেষে আমরা একটা অটো ভাড়া করে মধ্যরাতে কক্সবাজার আইকনিক গ্র্যান্ড স্টেশন দেখতে গিয়েছিলাম, তারপরে আবার চলে এসেছি বিচে। আমার কোকাতে আর এই পৃথিবীর আলো দেখা হলো না। আপনারা যারা মানুষ, আপনারা সচেতন না বলেই তৈরি হয়েছে এই প্লাস্টিক সমুদ্র। রাতের সমুদ্র সৈকত থেকে প্লাস্টিক বিরোধী আওয়াজ ভেসে আসছে। আমরা পালাতে চাই, কিন্তু কত দূর পালাবো? সবখানে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। আমরা অঙ্গীকার করি আমাদের জীবন হোক দূষণ মুক্ত পরিবেশ, প্লাস্টিক মুক্ত পরিবেশ। সন্ধ্যার পর রাতের সমুদ্র সৈকত অপূর্ব, মাথার উপরে চাঁদ, আজ পূর্ণিমা রাত মনে হচ্ছে। ওই যে দূর থেকে এখনো আওয়াজ ভেসে আসছে, প্লাস্টিক তো হজম হয় না। তো যাই হোক, আমরা প্লাস্টিক না খেয়ে স্ট্রিট ফুডের সন্ধানে আছি। আর কক্সবাজারে গেলে সন্ধ্যার সময় বারবিকিউটা আপনার মনের ভিতরে কিন্তু উকি ঝুঁকি দেবে। সমুদ্র সৈকতে আমরা হেঁটে এবার একটু মার্কেটের দিকে ঢুকে পড়লাম। বেশ লাইটিং এখানে, দেখুন তাহলে। মহেশখালী মিষ্টি পানওয়ালার ডাকটা যেমন সুন্দর, লুকসটাও ছিল অসাধারণ। কড়াই রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেখানে অনেক এক্সপেন্সিভ, পাশেই দেখলাম আইসক্রিম, একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সুগন্ধা পয়েন্ট কক্সবাজারের। রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকেই। স্ট্রিট ফুড বলতে এখানে দেখেন অনেক কিছুই পাওয়া যায়। বারবিকিউ রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে, তার পাশে ডিম সেদ্ধ, আবার ডিমের কোনো একটা আইটেম, এখানে মটকা চা। তারপরে আমরা ঘুরছি কিন্তু বারবিকিউ, মাছের বারবিকিউর জন্য। এখানে হারি রেস্টুরেন্ট পেলাম, বার্গেনিং করছি, কিন্তু দামে দরে হচ্ছে না। প্রচুর পরিমাণে আপনাদেরকে বার্গেনিং করা জানতে হবে। নানা ধরনের মাছ, কোরাল, স্যামন, চিংড়ি, কাঁকড়া সব কিছু পাবেন, কিন্তু দাম অনেক বেশি। সন্ধ্যা রাত এখন প্রায় 9:30 বাজে। রাস্তা ধরে হাঁটছি, নানা রকমের মাছ দেখছি। এক জায়গায় এই বারবিকিউটা দেখে একটু দাঁড়ালাম, দেখলাম পাশের দোকানে প্রচুর ভিড়, এই দোকানে প্রচুর পরিমাণে বিক্রি করছে। আমরা দাঁড়িয়ে এখন শুরু করলাম তার সাথে বার্গেনিং। একটা কোরাল আমাদের অবশ্যই নিতে হবে, দেখা যাক আমরা কত দিয়ে নিতে পারি, দেখুন তাহলে। আমার বন্ধু খুব সুন্দর করে দোকানিকে কনভিন্স করার চেষ্টা করছে, আর দোকানি উল্টো তাকে বুঝিয়ে বলছে যে আপনাকে আমি ভালো জিনিসটাই দিব। এই দোকানটাতে অনেক কাস্টমারের ভিড়, ভালোই হবে মনে হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শেষমেশ আমরা এই ভাইয়ের সাথে কিন্তু বার্গেনিং করছি। তো আমাদের এই যে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু কক্স সি ফুড বারবিকিউ রেস্টুরেন্ট। এই কক্স সি ফুড বারবিকিউ রেস্টুরেন্টে এই ভাইয়ের কাছে যে মাছগুলো আছে, খুব অথেন্টিক মাছ আমি দেখতে পেলাম। আপনার মনে করেন এখানে দেশি কোরালও আছে, সমুদ্রের কোরালও আছে। আমরা সমুদ্রের যেটা নরম হবে সেটা নিই। ফাইনালি আমরা এই মাছটা সিলেক্ট করছি, মাছ কেনার পরে ওজনটা কিন্তু ঠিকভাবে বুঝে নিতে হবে। আমরা 1 কেজি 300 গ্রামের কোরাল নিয়েছি না? মাছ বুঝে নেয়ার আগে আরো কিছু প্রশ্ন করলাম। মাছগুলো কোথায় কালেক্ট করেন একটু বলেন? ফিশারি ঘাট থেকে। এগুলো চাষের মাছ না তো? এগুলো সাগরের। আচ্ছা,
ইকুরাল মাছটাই এখন বারবিকিউ চুলায় যাওয়ার আগে প্রসেসিং করা হবে। তার মানে মাছটাকে ছিলে তারপরে মশলা মাখানো হবে। ভিউয়ার্স আমরা চলে আসছি একদম কিচেনের ভিতরে, যেখানে আমাদের মাছ কাটা হচ্ছে আর কি। মাছের আঁশ পরিষ্কার করে মশলা মাখানোর পরে ফ্রাই করলে এরকমটাই হবে। তবে এই মাছটি আমাদের না, এটা অন্য আরেকটা অর্ডারের মাছ। তা আমি কিচেন থেকে বের হয়ে আসলাম, আমাদের মাছ এখন মশলা মাখানো হয়ে গেছে। এই মাছটি আমাদের ফ্রাইয়ের জন্য সামনে নিয়ে এসেছে এবং আমাদের সামনেই এখানে বারবিকিউ করবে। তো বারবিকিউ শেষে আমাদেরকে পরিবেশন করা হলো, এই মাছটাই হচ্ছে আমাদের। আর এই কোরালটা 1 কেজি 300 গ্রাম ওজন ছিল, আর সাথে আমরা একটা কাঁকড়া নিয়েছি, যদিও আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তবে আমাদের সঙ্গী একজন খেয়েছে। আহ, কি সুন্দর পরিবেশনা! আমার বন্ধুর নাকি একাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে পুরোটা। তো আমরা বেশিক্ষণ লাগেনি, মাত্র 10 মিনিটেই সব সাফ করে দিয়ে কাটা গুটা বেছে ভালোভাবে খেয়ে শেষ করে দিলাম। খুব টেস্টি ছিল। আচ্ছা, বারবিকিউ খাওয়া শেষ হলো, সবার মনে ধরলো যে একটু অটো দিয়ে বেড়াবে, কারণ এখন রাত বাজে 11:35। তো একটা অটো ঠিক করলাম, অটোওয়ালা কিন্তু আমি নেই, অন্যজন। তো যাই হোক, সেই অটোটা নিয়ে আমরা 1 ঘন্টার জন্য ভাড়া করলাম 150 টাকা দিয়ে। এখন বাজে 11:55, আর 12:55 আমরা এই প্রাসাদ প্যারাডাইস হোটেল, আমাদের সেই হোটেলের সামনেই ফিরে আসব। এখন কোথায় যাব? চারদিকে কুয়াশা, প্রচুর কুয়াশা, লাইটের দিকে আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন, এবং চারদিকে শুনশান নীরবতা। অটোতে আমরা যাচ্ছি কারণ ঠান্ডা বাতাসটা আমাদের খুব অনুভব হচ্ছে, এখন মনে হচ্ছে খুব বেশি ঠান্ডা। বামে চলে এসেছি রেলওয়ে স্টেশনের দিকে, রাত এখন বাজে 12:35। এইখানে যদি আমরা এখন আসি তাহলে স্টেশনে কি দেখতে পাবো? এসে আমরা যখন ঢুকতে চাইলাম, সিকিউরিটি গার্ড আমাদেরকে ঢুকতে দেয়নি, তো বাহিরে আমরা একটু ঘোরাফেরা করে সেখানে কিছু ছবি তুললাম, তুলে আবার ফিরে এসেছি। আর এই রাতের রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, রাত 12:55 আমরা ফিরে এসেছি, একটু সমুদ্র সৈকতে ঘুমালাম। মানে স্টেশনে ঘুরে আমরা এখন এসেছি সাগর পারে সমুদ্রের তীরে। ওয়া, এখন ফটো বাজে, রাত 12:00 যাইতে লাগে, 1টা বাজে দিলে গতে রেলওয়ে স্টেশন। হ্যাঁ, যেটুকু মানুষ নাই আবার ইন্দির রাত এই 1-2টা এখন ফটো বাজে, 1টা 2টা বাজে, তোমার ওই কি বাজে সমুদ্র উপভোগ করিবে নইলো না। আরাই মধ্যে হুমাতে আমাদের হিমু বুঝো, এই যে হলুদ বেল দেখো হিমু। ভিউয়ার্স, আগামী পর্বে আপনারা দেখবেন মহেশখালী স্পিডবোটে করে আমাদের জার্নি, এবং সেখানে শুটকি কেনার যে বার্গেনিং, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।